কোনখান থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়েছে? অ্যাকচুয়ালি আজকে 151 DSM কমলাসাগর বিউপি, তারা আজকে আমাদের এখানে 51 কেজি শুকনো গাঁজা নিয়ে এসেছে, তো ফরওয়ার্ডিং দিয়েছে। তো তারপর আমি জানতে পারি যে এটা কমলাসাগর অ্যাকচুয়ালি পুরান বস্তি জঙ্গল থেকে এটা গতকালকে তারা। জায়গাটার নাম কি স্যার? পুরান বস্তি কমলাসাগর বিউপির আন্ডারে, ওখান থেকে তারা 51 কেজি জঙ্গল থেকে তারা সিজ করেছে অ্যাজ আনক্লেমড। হ্যাঁ, এখানে কেউ ইয়ে নেই, তো যথারীতি আমরা দিয়েছি, আমরা লিগাল প্রসেস আছে, এটা করে দেখবো। মানে মালিকানা পাওয়া যায় না, এখনো মালিকানা কোনো কিছু পাওয়া যায়নি। এটা একটা অভিযোগ ছিল কারোর বাড়ি থেকে নাকি এগুলো রিকভার করা হয়েছে? না, এটা কারোর বাড়ি থেকে করা হয়নি, এটা জঙ্গল থেকে করা হয়েছে।